নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থীর ভোট প্রচার পর্ব। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখছেন ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তার ভোট প্রচার পর্বে। কিন্তু দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে আজকে কিন্তু ডোর টু ডোর ক্যাম্পিং হচ্ছে, নির্বাচনী শেষ মুহূর্তের আজকের প্রচার। সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখছেন এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী ভোট প্রচার পর্ব। এই মুহূর্তে আপনারা দেখছেন ইসলামপুর পৌরসভার
যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে, যেখানে আপনারা দেখতেই পারছেন 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তার ভোট প্রচার পর্ব সরাসরি দেখছেন আপনারা নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। এইমাত্র আমাদের পাড়া পরিক্রমা করছেন হাত দেখা যায় না, আপনারা দেখছেন ইসলামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী স্বপ্না দে সরকারের ভোট প্রচার পর্ব দেখছেন। ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে ইসলাম উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি কানালাল আগরওয়াল, দেখছেন উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ মহাশয় সহ একাধিক তৃণমূল কর্মীরা কিন্তু আজকে উপস্থিত রয়েছে, সেই যত্র আপনারা সরাসরি দেখছেন 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল মনোনীত প্রার্থী স্বপ্না দে সরকারের ভোট প্রচার পর্ব। যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার 12 নম্বর আপনারা বাড়ির দুয়ারে এসে আমাদের পার্টিকে